দেশে নকল ও অবৈধ হ্যান্ডসেট আমদানি ঠেকাতে গত পহেলা জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর কার্যক্রম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই ব্যবস্থা চালুর দিন থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাসের মধ্যে বিদেশ থেকে আনা স্মার্টফোন কিংবা অবৈধ হ্যান্ডসেট নিবন্ধনের নির্দেশনা দেয় বিটিআরসি শুধু তাই নয় নেটওয়ার্কে থাকা হ্যান্ডসেট কিংবা নতুন হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয় কমিশনের নির্দেশনা অনুযায়ী নিবন্ধনের জন্য বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে গ্রাহকদের এরপর পাসপোর্ট ভিসা ও কেনার রশিদ আপলোডের মাধ্যমে করা যাবে নিবন্ধন ফোন সেটটি বৈধ কিনা তা জানা যাবে এস এর মাধ্যমে তবে নিবন্ধন প্রক্রিয়ায় ফিরতি বার্তা না আসা এমনকি অনলাইনে কাগজপত্র আপলোড করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা এনিআই এর জন্য মেসেজ পাঠিয়েছিলাম তখন আর কোনো ফিরতি এস এম এস আসেনি যে আমারটা রেজিস্টার্ড না আনরেজিস্টার্ড যে আমি ফোনটার রেজিস্ট্রেশন কিভাবে করব সেটাই আমি জানতে পারছি না সুতরাং নিবন্ধনের সময়টা বাড়ানোর দরকার এখনো জনসচেতনতামূলক কোন প্রচার প্রচারণা নেই যার ফলে বিভ্রান্তি রয়ে গেছে গ্রাহকদের মাঝে একটা ভয় আশঙ্কা বিরাজ কমিশন জানায় এনি আয়ার ব্যবস্থা চালুর পর দেশে প্রতিদিন এক লাখ দশ হাজার নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হয়েছে যার মধ্যে প্রায় দশ শতাংশই অবৈধ ও নকল এই হিসেবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা এগারো হাজার হ্যান্ডসেট অবৈধ ও নকল হিসেবে চিহ্নিত হয়েছে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হওয়া মাত্র গ্রাহকের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাচ্ছে তার সেটটি অবৈধ বা নকল তিন মাসের পরীক্ষামূলক সময় শেষে নিয়ন্ত্রক সংস্থা দাবি করছে অপারেটরদের দেয়া চুয়াল্লিশ কোটি তিপ্পান্ন লাখ আইমিআই নম্বরকে নিবন্ধন করা হয়েছে এ অবস্থায় হ্যান্ডসেট বৈধ করতে পরীক্ষামূলক সময়সীমা আর নতুন করে বাড়াচ্ছে না বিটিআরসি এক তারিখে পথে যারা নতুন নিয়ে কিনবে সেগুলো যদি আইমের নাম্বার না থাকে বিচ্ছিন্ন হয়ে যাবে যদি বৈধতা যাচাই করতে পারেন তারপর ওটা কারা রিভাইভ হবে তবে কমিশন বলছে নিবন্ধনের বাইরে এখনো অবৈধ তালিকায় থাকা হ্যান্ডসেট পয়লা জুলাইয়ের আগে নেটওয়ার্কে সচল থাকলে তা নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে পয়লা জুলাই থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ করা যাবে সেক্ষেত্রে দেওয়া হবে খুবই স্বল্প সময় তবে পয়লা অক্টোবর থেকে নেটওয়ার্কে আসা অবৈধ হ্যান্ডসেট নিবন্ধনের গ্রাহক সময় পাবে সর্বোচ্চ দশ দিন অনলাইনে নিবন্ধন করতে না পারলে গ্রাহক যে অপারেটরের সিম ব্যবহার করছেন সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবেন যাদের সিম তার কাস্টমার কেয়ার সেন্টার সেখানে হেল্প পাবেন কারণ আমাদের সে অধিকাংশ গ্রাহক তো এত অনলাইন বোজে না তাদের জন্য তার বিকল্প শিশুর কাস্টমার কেয়ার সেন্টার আছে হেল্পলাইন আছে সেখানে যাও তারা এই ব্যবস্থা করতে পারবে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী শুধু অবৈধ হ্যান্ডসেটই নয় পহেলা অক্টোবর থেকে নতুন কোন হ্যান্ডসেট কিনলে তাও নিবন্ধন করে দেওয়ার কথা জানিয়েছে মোবাইল অপারেটররা কিছু গ্রাহকের সমস্যা হতেই পারে যদি হয়ে থাকে তাহলে আমাদের যদি আমাদের কল সেন্টার কল সেন্টার যোগাযোগ করা হয় আমাদের নিকটস্থ যে কোনো সেবা সেন্টারে যোগাযোগ করা হয় তাহলে সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য সেভাবে নির্দেশনা দেওয়া আছে একটা একটু স্বল্প সময়ের জন্য ওয়েট করতে হবে সিস্টেমের মাধ্যমে সে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা হবে এখন থেকে কোনো বিক্রেতা গ্রাহকের কাছে অবৈধ ফোন বিক্রি করলে তাকে শাস্তি দেওয়ার পাশাপাশি হ্যান্ডসেটটি ফেরত নিতে বাধ্য করা হবে বলে জানিয়েছে বিটিআরসি সুপ্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিশকে সঙ্গে আছি আমি শুভ খান অনুষ্ঠানের শুরুতেই দেখছিলাম একটি প্রতিবেদন আমাদের আজকের আলোচনার বিষয় বাড়ছে না নিবন্ধনের সময় অবৈধ হ্যান্ডসেটের ভবিষ্যৎ কী আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন অতিথি চলুন শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুব্রত রায় রায়মোত্র ভাইস চেয়ারম্যান বিটিআরসি শাহেদ আলম চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রবি এবং প্রকৌশলী মোহাম্মদ আবু সালে কারিগরি কমিটির প্রধান বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা শুরুতে একটু যেতে চাই মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রতিনিধির কাছে যে বিটিআরসি থেকে বলা হয়েছে যে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চুয়াল্লিশ কোটি তিপ্পান্ন লাখ হ্যান্ড নিবন্ধন করা হয়েছে এ সিস্টেমে তো এখনও আমরা দেখছি যে গ্রাহকরা বিভিন্ন ধরনের ভোগান্তির কথা বলছেন যে ফিরতি বার্তা বার্তা পাচ্ছেন না বা তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো আপলোড করে নিবন্ধন করতে পারছেন না তো আপনারা এ ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কি না নিবন্ধন বিষয়টা নিয়ে অনেক আগে থেকে অনেক প্রবলেম ফেস করছি এবং অনেকে গ্রাহকের কাছ থেকে অনেক প্রবলেম আমরা সমস্যা যেগুলো পাচ্ছি তার মধ্যে বিষয় হচ্ছে যে যে রেজিস্টার হয়েছে যে বলছে যে তার যারা তিরিশে জুনের আগে যে ফোনগুলা অলরেডি লাইভে আছে সেই ফোনগুলা অটোমেটিক্যালি রেজিস্টার হবে কিন্তু গ্রাহক বলছে যে আমার মোবাইলে এস আসে নাই আমি জানতে পারছি না আমি কি রেজিস্টার কি না হয়েছে কিনা আমার মোবাইলটা তারপরে কমিশনে যোগাযোগ করা বলা হচ্ছে যে বিটিআরসি থেকে যে আমরা আপনি যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকেন তাহলে আপনি একটু নিজের আইএমএ নাম্বার দিয়ে কিছু প্রসিডিওর আছে যা লাইক কে ওয়াইডি স্পেস নিজস্ব আইমএ নাম্বার পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ডাবল জিরো টুতে তো পাঠায় ফিরতে এস এম দেখতেছে না তার মোবাইলটা রেজিস্ট্রেশন হয় নাই একটা দ্বিতীয়টা হচ্ছে গ্রাহকে বলতেছে যে এই যে আমাদের কিছু গ্রাহক বাইরে দেশে বাইরে থাকে যে তার মোবাইলটা রোমিং করে নিয়ে আসছে দেশের ভিতরে সে তার সেটটা তিন চার বছর আগে থেকে ইউজ করছে তো দেশে আসার পরে তার মোবাইলটা কি বন্ধ হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে কিছু কাস্টমার আছে যে ইন্টারন্যাশনাল যেই শ্রমিক বলেন বা আমাদের যে বিভিন্ন প্রজেক্ট আমাদের বিভিন্ন বড়ো বড় বায়ানকে আমরা ইনভাইট করি তো তারা দেখা যায় ওই দেশ থেকে ফোনটা নিয়ে এখানে তিন মাসের জন্য আসছে বা দশ দিনের জন্য আসছে বা পনেরো দিনের জন্য আসছে সেই ক্ষেত্রে ফোনগুলা কী হবে থার্টি পার্সেন্ট হচ্ছে যে মোবাইল সেট হচ্ছে বা বাইরে থেকে আসতেছে ইলিগেল ফোন তো এই ফোনগুলোকে তারা ধরার জন্য দেখা যায় যে বলতেছে যে ট্যাক্সটা বাড়াচ্ছে ট্যাক্সটা দিয়ে আসতে আসতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে যখন এয়ারপোর্টে প্রোডাক্টটা আসতেছে দেখা যায় যে আমার একটা প্রোডাক্টে ট্যাক্স যদি আসে থার্টি থার্টি টু পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ট্যাক্স দেখা যায় যে বিভিন্ন ইন্টারনাল সমঝোতার মাধ্যমে দেখা যায় যে পুরো ট্যাক্সটা নেওয়া হচ্ছে না হ্যাঁ কিন্তু এটা চলে আসছে প্রোডাক্টটা তো এই যে বিষয়গুলো আছে এইটার সাথে এই রেটটার সাথে প্রোডাক্টের প্রাইসটার সাথে লোকাল মার্কেটের প্রাইসটা একটু ভ্যারি করতেছে তো এটা যদি সামঞ্জস্য আনা যায় যে বাইরের একটা প্রোডাক্ট আমি নিয়ে আসলাম ধরেন একটা আইফোন আমি দেশ থেকে পাচ্ছি ষাট হাজার টাকায় আবার বাড়ি গিয়েও কিনতে পারছি সেখানেও ষাট হাজার টাকায় তো দুইটা যদি সামঞ্জস্য থাকে তাহলে হচ্ছে ইউজাররা খুব ভালো একটা বেনিফিট পাবে এইসব ক্ষেত্রে আর আইমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে যদি আমাদের প্রতিটা ডিভাইস লাইক আইওটি যে ডিভাইসগুলো থাকে এবং আইমে সম্বন্ধিত যত ডিভাইস আছে সবগুলো ডিভাইস যদি একসাথে নিয়ে আসা হয় সেক্ষেত্রে এই ডিভাইসগুলো কীভাবে আলাদা করবে যেমন ভেহিক্যাল ট্রেকিংয়ের যে বিষয়গুলো যে ডিভাইসগুলো তারপরে ধরেন লাইক ভিআইপি যে ডিভাইসগুলা তো এই ডিভাইস তো আইমিএ আছে একটা সেটের মধ্যে থাকে নর্মাল এই চারটা চারটা সিম থাকতে পারে তো সর্বোচ্চ চারটা তো একটা ভিআর ডিভাইসে দেখা যায় যে ত্রিশটা বত্রিশটা তার বেশি সিম থাকে তো এই ওইটাও তো টাইমে নাম্বার আছে সেগুলোও তো ব্লক করতে পারে সেখান থেকে তো সরকার অনেক রেভিনিউ আসে তো ওই দিকে না যে আমাদের গ্রাহকের ভোগান্তিটা বাড়ানোর আসলে যুক্তিগত আমরা দেখছি না আর কি বিটিআরসি বলছে যে কোনো অবৈধ ফোন বিক্রি করলে তাকে দায় নিতে হবে আসলে বাস্তব চিত্রটা কি কোনো একটা ইউজার এই এই বিষয়টাকে ক্ষেত্রে আমাদের অলরেডি আমরা ফেস করছি যে মোবাইলটা কিনেছে দোকান থেকে কেনার পরে তাকে রিসিপ্টও দেওয়া হচ্ছে রিসিপ্ট দেওয়ার পরে দেখা যায় যে তার ওই সেটটার ভিতরে একটা সিল দিয়ে দিল যে কাস্টমার যে যে বিক্রি করছে সে যে আমি এই ফোনটার বিটিআরসি সম তথ্য ডাটাবেজের সাথে যদি সামঞ্জস্য না হয় অথবা ওখানে যদি লিস্টেড না করতে পারেন সেক্ষেত্রে দোকানদার সে দায়ভার নেবে না এই সম্বন্ধিত একটা সিল তারা একটা পেটে দিয়ে দিচ্ছে এবং সেই সেটটা আনার পরে আমি অটোমেটিক্যালি ইউজার পাচ্ছে যে আমি রেজিস্টার করতে পারছি না বা বিটি থেকে মেসেজ চলে আসছে ওনার মোবাইলে আপনার মোবাইলটা রেজিস্টার করেন উনি দেখা যাচ্ছে ওই ফোন সেটটা ওই ইনভয়েস দিয়ে তার ডিটেলসটা চালান দিয়ে সব কিছু আপফুটু করতে পারছে না তখন তারা এই প্রবলেমগুলা কি করবে উনি যে সমস্যার কথা বললেন যে দোকানদার স্টিকার মেরে দিয়েছেন যে এটা বিটি সিস্টেমের সাথে সামঞ্জস্য না হলে তারা দায়ী না। এটা আসলে তারা দায়ী এড়াতে পারে কিনা যে দোকানদার এগুলো বিক্রি করছে কোনো মতে কেউ কোনো দায়ী এড়াতে পারবে না কারণ একটি সেট অবৈধ বা কিংবা নকল বা ক্লোন যেটা হোক আপনি তো বিক্রি করছেন জেনে শুনি গ্রাহক প্রতারিত হচ্ছে এক্ষেত্রে অবশ্যই সে বিক্রেতার দায়িত্ব আছে তাকে বৈধ সেটটি বিক্রি করা এবং তাকে সরবরাহ করার যদি কোনো মেটা মধ্যে দেখা যায় বিটিআরসির এ নিয়ে আর সিস্টেমের সাথে ম্যাচ না করে বা অবৈধভাবে প্রমাণিত হয় দায় দায়িত্ব তাকে নিতে হবে গ্রাহক আসলে কিভাবে নিশ্চিত হবে যে তার ফোনটি আসলে নিবন্ধিত হয়ে গেছে যেহেতু সে ফিরতি এটা ভালো কথা বলছেন হতে পারে এটা কিছু টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে জটিলতার কারণে হয়তো সে ফিরতি মেসেজগুলো পাচ্ছে না কিন্তু যে সেটগুলো ইতিমধ্যে আমরা নেটওয়ার্কে চালু আছে সেটি কিন্তু আমরা কিন্তু বন্ধ কিন্তু হয়ে যায়নি তার কিন্তু তার কিন্তু এখন সুযোগ আছে সময় আছে এগুলোকে ফিরতি বার্তা পাওয়ার বা এগুলো বৈধতা কর করার সমস্যা হচ্ছে যেটা আজকে থেকে এক তারিখ থেকে যে সেটগুলো আসবে সেগুলো অবশ্যই কিন্তু বৈধ হতে হবে কোনো অবৈধ সেট কিন্তু নেটওয়ার্কে চালু হতে পারবে না কিন্তু যে সেটগুলো ইতিমধ্যে নেটওয়ার্কে চালু আছে সেগুলো কিন্তু আপনার বন্ধ হচ্ছে না আমরা একটু যেতে চাই সায়দ এলাম আপনার কাছে যে যেহেতু আজকে থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে বলা হচ্ছে যে কোনো আন অফিসিয়াল ফোন কিনলে সেগুলো আসলে নেটওয়ার্কে রাখার জন্য খুব বেশি সময় দেওয়া হবে না এবং মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ারে গেলে এই ধরনের ফোনগুলো নিবন্ধন করে দেওয়া হবে এবং পাশাপাশি নতুন কোনো যদি ফোন কেনা হয় সেক্ষেত্রেও আপনারা নিবন্ধন করে দিবেন তো আপনাদের আসলে সেই ধরনের কোনো প্রস্তুতি আছে কি না সেক্ষেত্রে গ্রাহকদের আসলে কী ধরনের তথ্য দিয়ে আপনাদের কাছে জমা দিতে হবে আসলে এই পুরো অ্যানিয়ার সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমরা গত সাত থেকে নয় মাস ধরে কাজ করছি এবং আমরা সেভাবেই করে আমাদের পুরো সিস্টেমটা সাজিয়েছি আমাদের রেগুলেটর বিটিআরসি যেভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই প্রস্তুতিগুলো রেখেই কিন্তু আজকে থেকে সেটা শুরু হচ্ছে এবং স্যার যেটা বলেছেন যে গতকালকে রাত মানে রাত বারোটা পর্যন্ত যত হ্যান্ডসেট আমাদের সিস্টেমে ছিল সেই হ্যান্ডসেটগুলো কিন্তু সব হোয়াইট লিস্টেড করা আছে তার মানে এগুলো কোনোটাই বন্ধ হবে না এখন এখান থেকে কিছু যাচাবাছাই হবে এবং স্যার যেটা বললেন অনেকে হয়তো মেসেজ পাঠিয়েছেন মেসেজগুলো হয়তো কিউতে আছে কারণ প্রথমে যেটা হয় যখন কোনো সিস্টেম শুরু হয় এরকম অ্যানিয়ার সিস্টেম যখন শুরু হয়েছে তখন একটু কিছু সমস্যা থাকবে বাট এই কিউ থেকে এস পাবেন বাট না পেলেও ভয়ের কিছু নাই কারণ আপনার সেটটা কিন্তু বন্ধ হচ্ছে না পহলা অক্টোবর থেকে যদি হ্যান্ডসেট কিনেন তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে সে হ্যান্ডসেটটা বৈধ এবং কীভাবে আপনি বৈধতা চেক করবেন সেটা আপনি একটা এসের মাধ্যমে কে আপনার একটা গ্যাপ দিয়ে আপনার আইএমএ নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ডবল জিরো টুতে আপনি পাঠাবেন আপনি একটা ফিরতি মেসেজ পাবেন না পেলেও আপনি কিন্তু ভয়ের কিছু নেই কারণ আপনার মেসেজটা গিয়েছে যদি যেয়ে থাকে আপনি ইনফরমেশান পাবেন আর এর মধ্যেও আমরা কিছুটা সিস্টেমে ফ্লেক্সিবিলিটি রেখেছি আমাদের যেভাবে কমিশন নির্দেশনা দিয়েছেন যাতে গ্রাহকের রকম অসুবিধা না হয় আমাদের প্রত্যেকটা কাস্টমার কেয়ার সেন্টার থেকে শুরু করে আমাদের রিটেল পয়েন্টগুলোতে পর্যন্ত নির্দেশনা আছে যে যখন কোনো গ্রাহক আসে সমস্যা নিয়ে তখন যেন ইমিডিয়েটলি সেটা একটা রিজলভ করে দেওয়ার চেষ্টা করা হয় কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আমাদের কল সেন্টার আছে সেখানে আমাদের সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে সেভাবে করে আপনার কাস্টমারকে সাপোর্ট দেওয়া হয় অনেক বড়ো অবজেক্টিভ নিয়ে কিন্তু এই সিস্টেমটা তৈরি হয়েছে একটা হচ্ছে অবৈধ হ্যান্ডসেটে সরকার যেমন ট্যাক্সার আছে আপনার মোবাইল হ্যান্ডসেট চুরির মাধ্যমে একটা বড় অপরাধ অপরাধ জগৎ আছে সে অপরাধ জগৎটাকে বন্ধ করা দরকার এটা যে শুধুমাত্র হ্যান্ডসেট চুরি হ্যান্ডসেটের যে দামটা সেটা না এটার সাথে অনেক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস জড়িত সেটা বন্ধ করার দরকার আছে এবং আরও যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এখন কিন্তু এনারির সাথে ডিভাইসের ট্যাগ হবে তো তার মানে হচ্ছে এই আপনার ডিভাইসটা কিন্তু আপনার আইডেন্টি হয়ে দাঁড়াবে এই পুরো সার্বিক বিবেচনায় এটা একটা অনেক বড় সিস্টেম আগামী বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রায় নব্বই শতাংশ হ্যান্ডসেটের যে বাংলাদেশি রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের দেশেই উৎপাদন সম্ভব হবে এটা তখনই সম্ভব হবে যদি আমরা বিদেশ থেকে আনা হ্যান্ডসেটগুলো কিছুটা আপনার বিরত করতে পারি এবং লোকাল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচাররা যাতে সেই ইনসেন্টিভটা পায় তারা যাতে হ্যান্ডসেটগুলো বিক্রি করতে পারে তবে যারা বিদেশ থেকে আসবেন তাদের জন্য সুবিধা রাখা হয়েছে কেউ যদি হ্যান্ডসেট আনেন তাহলে দুটো হ্যান্ডসেট উনি ট্যাক্স ফ্রি আনতে পারবেন আর ছয়টা আনতে পারবেন ট্যাক্স দিয়ে মনে রাখতে হবে যে রোমিংয়ে কেউ যদি আসে যেটা ভায়া বলেছেন রোমিংয়ে কেউ যদি আসে সেটা কিন্তু আমাদের দেশের হ্যান্ডসেট না সেটা কিন্তু বিদেশের হ্যান্ডসেট রোমিংয়ে আসলে সেটা রোমিংয়ের আলাদা প্ল্যাটফর্ম আছে এটার সাথে এর কোনো সম্পর্ক নেই বাট যদি কোনো গ্লোবাল সিস্টেমে সেটা বার করা থাকে তাহলে কিন্তু এখানেও বার হবে আমি একটু বলে রাখি এখানে অ্যানিআয়ার সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু জি এর সিস্টেমের সাথে কানেক্টেড এটার কাজ চলছে অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হবে তার মনে হচ্ছে বাংলাদেশে যদি কোনো ফোন চুরি হয় এবং আপনি যদি সেটা রিপোর্ট করেন অথবা কোনো অবৈধ হ্যান্ডসেট থাকে আপনি যদি সেটার বৈধতা না নেন এটা কিন্তু কোনো দেশে কাজ করবে না আচ্ছা সেক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যদি কোনো দোকানদার তাকে বলল হ্যান্ডসেটটি বৈধ কিন্তু আসলে অবৈধ। সেক্ষেত্রে আপনাদের কি নিবন্ধন করে দেওয়ার কোন সুযোগ আপনাদের আপনারা করতে পারবেন কিনা বা গ্রাহক আসলে কি করবে সেটা এত জটিলতায় যেতে চায় না প্রথমের যেটা গ্রাহককে করতে হবে সেটা হচ্ছে যে গ্রাহককে আসলে যেখান থেকে কিনেছেন সেখানে ফেরত যেতে হবে এবং সেখান থেকে গিয়ে ওনাকে টাকাটা ফেরত দেবে এটাকে ওনাকে প্রথম চেষ্টা করতে হবে দ্বিতীয় চেষ্টা যেটা উনি করতে পারেন ওনার যেহেতু অফকোর্স উনি কোনো রিটেলার যদি এটা করে থাকে বিটিআরসিকে এটা কমপ্লেন আকারে দিতে হবে যে এই দোকানদার অবৈধ সেট বিক্রি করেছে এবং বিটিআরসি সেটার ব্যবস্থা নেবে আলাদাভাবে বাট গ্রাহক যদি সেই হ্যান্ডসেটটা ফেরত দিতে না পারে অফকোর্স আমি আশা করছি এবং ধারণা করছি যে কমিশনের ব্যবস্থা নেবেন যদি দিতে না পারে সেক্ষেত্রে গ্রাহককে আসলে ওই কাস্টমস ডিউটি দিয়ে এবং কাগজপত্র দিয়ে যদি রেজিস্ট্রেশনের সুযোগ থাকে উনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন এক্ষেত্রে গ্রাহকের একটু ভোগান্তি হবে সেই ভোগান্তি এড়ানোর জন্যই আমরা বারবার করে বলছি যে আপনি মোবাইল হ্যান্ডসেটটি কেনার আগেই আপনি চেক করে দেখুন আপনি যেই এটা আছে সেই এটা চেক করে দেখুন যে আপনার হ্যান্ডসেটটি বৈধ তখনই শুধুমাত্র আপনি টাকাটা পে করবেন যে আমরা আবার একটু যেতে চাই প্রকৌশলী আবু সালে আপনার কাছে যে এই যে বলা হলো যে পয়লা অক্টোবর থেকে নতুন হ্যান্ডসেট কেনার পরে তাদের কাস্টমার কেয়ারে যেতে হবে এবং যারা বিটিআরসি বলছে চুয়াল্লিশ কোটি তিপ্পান্ন লাখ আইএমআই নিবন্ধন করেছে আসলে গ্রাহকদের তো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে আমাদের কাছে জানতে চাই যে আমাদের যদি নিবন্ধন হয়ে থাকে তাহলে আমাদের একটি এসএমএস পাঠানো হোক পাশাপাশি অনেকেই বলছেন যে একটু যদি পরীক্ষামূলক সময়টা আরও বাড়ানো যেত তো এ বিষয়ে আপনারা কি বলবেন আর আপনারা যেহেতু গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আপনারা আসলে বলছেন যে প্রচারণা পর্যাপ্ত হচ্ছে না আপনাদের দিক থেকে আপনারা প্রচারণার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আপনাদেরও তো দায়িত্ব আছে মোটাফোনের যে প্রবলেমটা এটা আসলে আসতে হবে বিটিআরসি থেকে মেনলি আমরা যতই প্রচারণা না কেন এই প্রসেসগুলো সবগুলো আসবে বিটিআরসি থেকে কারণ হচ্ছে কি একটা অথেন্টিসিটি থাকে একটা বিষয় যে অ্যানিআইয়ের দায়ভার হচ্ছে বিটিআরসি সো ওরা ওই বিষয়ে যত প্রবলেম হবে বা যেহেতু এটা তাদেরই প্রথম ধাপ তো ওই হিসাবে সবাইকে এসমেস দিতে হবে যে এই এইভাবে আমাদের নিবন্ধন করতে হচ্ছে এবং এইভাবে যদি আপনি নিবন্ধন না করেন সেক্ষেত্রে আপনি কোথায় যেতে হবে অথবা তাদেরকে প্রচারণা এইভাবে করা যেতে পারে যে আপনার যে ফোনটা রেজিস্টার হয় নাই আপনি নিয়ারেস্ট জিপিএসের লোকেশন থেকে নিয়ারেস্ট এই কাস্টমার কেয়ারে যেয়ে আপনারা নিবন্ধন করে নিতে পারেন এই বিষয়গুলো নিয়ে ওনাদেরকে কাজ করতে হবে বাট আমরা গ্রাহক পর্যায়ে বিভিন্ন ভাব অলরেডি নিয়েছি যে আপনারা মোবাইল ফোনটা রেজিস্টার করার জন্য ব্যবস্থা করেন তো ওইভাবে গ্রাহকরা চেষ্টা করছে করার জন্য কিন্তু যারা একদম প্রান্তিক পর্যায়ে যারা আছে বিশেষ করে বয়স্ক যারা বয়স্ক এবং গ্রামের গ্রামাঞ্চলে যারা তারা আসলে এই বিষয়টা নিয়ম মানে অভিজ্ঞতা নাই তাদের যে কিভাবে তারা এটা করবে বা তাদেরকে আসলে বলেও আসলে বোঝানো যাচ্ছে না যে জিনিসটা হচ্ছে এমন যে আমি আমার মোবাইল ইউজ করতেছি আপনি বন্ধ করার কে আমি আমার টাকা দিয়ে আমি এটা কিনেছি তা টাকা দিয়েও কিনবো আবার আমি কষ্ট করে যে আমি এটা রেজিস্ট্রেশন করবো আমার এটা বৈধতা জন্য তাহলে সরকার কী করলো বা বিটিআরসি যেই এই স্টেপটা নিল তারা কি করলো আপনাকে ধন্যবাদ আমরা একটু বিটিআরসি ভাই চেয়ারম্যান স্যার আবার আপনার কাছে আবার একটু আসতে চাই যে আবার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে প্রান্তিক পর্যায়ের কথা বলা হলো প্রান্তিক পর্যায়ে তো এমন গ্রাহক আছে যারা হচ্ছে তার বাবার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে এখনও তো সেক্ষেত্রে যদি তার সিম এবং ফোনটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তার করণীয় কী হবে সে কি নতুন করে সিম বা ইয়া পাবে কিনা যদি তার সেটটি হারিয়ে যায় সেটটি নিবন্ধন কাল নামে ছিল তাকে কিন্তু প্রথম দায়িত্বটা থেকে আইন প্রক্ষী সংস্থার কাছে যেতে আমার সেটটি হারিয়ে গেছে সেটা জিডি আকারেই হোক বা এফআইআর আকারই হোক আইনপক্ষী সংস্থাকে যেতে হবে যে তারপর তার পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে তদন্ত করবে তখন আইন প্রক্ষী সংস্থাগুলো যে কীভাবে হারলো কী বৃত্তান্ত তা আইএমএ নাম্বার কত সিপ নাম্বার কত তো এনআইডি কী এই বিষয়গুলো আরেকটি কথা উনি যেটা বললেন যে গ্রাহকের ভোগান্তি ভোগান্তি কিছুটা হবে কারণ আপনি একটা সেট কিনছেন আপনি একদিক থেকে দেখছেন যে গ্রাহকের ভোগান্তি হচ্ছে বয়স্ক ব্যক্তি কিন্তু ওই সেট নিয়ে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ড হয় এবং আপনি যদি তাতে জড়িয়ে পাবেন সেটিকে বেশি ভোগান্তি না আপনার কাজে আপনার নিরাপত্তার জন্য রাষ্ট্রের নিরাপত্তার জন্যই এই এনিয়ার সিস্টেমটা কিন্তু চালু করা হচ্ছে কিন্তু কী হচ্ছে আগে তো শুধুমাত্র ছিল আপনার সিমের অথেন্টিকেশান সিম এবং সেট দুইটার কিন্তু অথচ চলে আসছে কীভাবে আপনার সিম নাম্বার এনআইডি নাম্বার এবং সেটের আইমএন তিনটা এনআর সিস্টেমের সাথে ম্যাচ করছে ফলে হচ্ছে ওই ব্যক্তিকে সহসরি কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে ডিজিটাল সিকিউরিটি এনশোয়ার হচ্ছে এবং এই সেট যদি কোনো সময় হারিয়ে যাবে কোনো অপরাধমূলক কাজে ব্যবহার হয় সেটা কিন্তু আইন প্রক্রিয়া শুধু ট্র্যাক করতে পারবে এখন যদি এই ধরনের চোরাই বা নকল পণ্য যদি আসতে থাকে তাহলে একটা হচ্ছে যে সিকিউরিটি যেমন একটা সমস্যার মধ্যে থাকবে দেশের শিল্প প্রতিষ্ঠানের হুমকির মধ্যে পড়বে সাথে সাথে যে গ্রাহকের যে প্রতারণা সেটা কিন্তু হতে থাকবে এটা গ্রাহকের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে দেশের অর্থনীতির স্বার্থেই এনিয়ার সিস্টেমকে চালু করতে হবে স্যার একটা বিষয় হচ্ছে যে পয়লা অক্টোবর থেকে যে আন অফিসিয়াল সেট যদি কেউ কেনে আপনারা সর্বোচ্চ দশ দিন সময় দিচ্ছেন এখন সময় সময়ের জন্য কিন্তু বলছেন যে এরপরে কি সেই সুযোগটাও আপনারা দিবেন না তো সেই আপনাদের যে সিদ্ধান্তটা সেটা কবে নাগাদ স্যার কার্যকর হতে পারে আর একটা গ্রাহকদের দাবি আছে স্যার যে যাদের নিবন্ধন হয়ে গিয়েছে তাদের যাতে কোনো ধরনের শঙ্কায় থাকতে না হয় সেজন্য চান যে তাদের জন্য নিশ্চিত করে

ইফ ইট ম্যাচেস দেন ইট ইজ ওকে যদি না করে তখন বিচ্ছিন্ন হবে স্যার আপনাকে ধন্যবাদ আমরা একটু সাইডানো আপনার কাছে আবারও আসতে চাই সেটা হচ্ছে যে পহেলা অক্টোবর থেকে আসলে এই যে বন্ধ হয়ে যাবে গ্রাহকের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে অনেক গ্রাহকই কিন্তু আসলে কাস্টমার কেয়ারে গিয়ে জানতে চাইবে যে আমার ফোনটা আসলে বৈধ কিনা না সেক্ষেত্রে আপনারা যেহেতু আপনাদের নেটওয়ার্কে যারা গ্রাহক আছেন তাদেরকে খুদে বার্তা পাঠিয়ে তাদের আসলে নিশ্চিত করবেন কিনা যে আপনার ফোনটি নিবন্ধন হয়েছে এটা আপনাদের দায়িত্বে দায়বদ্ধতার মধ্যে পড়ে কিনা আপনারা সেটা করবেন কিনা আর কাস্টমার কেয়ার সেন্টারে এরকম আলাদা কোনো ড্রেস করা যায় তাদেরকে এই ধরনের তথ্য দেওয়া যাবে জিনিসই কিনুক না কেন তারা কিন্তু আগে জেনে নেয় বুঝে নেয় যে তারা যে জিনিসটা কিনছে এটা কি জেনুইন কোনো প্রোডাক্ট কিনা সেটা আমাদের আসলে নাগরিক দায়িত্ব সবাইকে এটা বুঝে নিতে হবে প্রথম কথা আমাদের দিক থেকে আমরা সরকারি অনেকগুলো মেসেজ অলরেডি গিয়েছে আমাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে যে আমরা বেশি মেসেজ দিই সেই জন্য আমরা আমাদেরকে একটু সাবধান থাকতে হয় যে আমরা কতগুলো মেসেজ দিচ্ছি কমিশন থেকে মেসেজ গিয়েছে আমরা আমাদের সব গ্রাহককে জানিয়েছি এবং স্যার যেটা পরিষ্কার করে বলেছেন এবং আমাদের বিভিন্ন মিডিয়াতে সেটা আমরা দিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা জানিয়েছি তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো গ্রাহকের ফোন যদি অ্যাক্টিভ থাকে সেগুলি কিন্তু অটোমেটিকলি লিগাল এটা ধরে নেওয়া হচ্ছে এখানে কিন্তু এই সিম বা ফোন বন্ধ হওয়ার কোনো কারণ নেই তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমাদের গ্রাহক সেন্টারগুলো আছে সব অপারেটারের গ্রাহক সেন্টার আছে এমনকি রিটেল পর্যন্ত আমরা সবাইকে বার্তা দিয়েছি যাতে তারা যথায যতটুকু সম্ভব কারণ আমাদের যারা সব অপারেটার মিলে বাংলাদেশে প্রায় চার লক্ষ রিটেলার আছে এই চার লক্ষ রিটেলার কিন্তু সবাই ডিজিটাল লিটারেসি অলরেডি প্রুফ কারণ তারা এই জিনিসটা নিয়ে ডিল করেন এবং সেই প্রান্তিক লেভেল পর্যন্ত সবাই কিন্তু জানেন যে প্রত্যেকটা টার্মস যেমন জানেন কিভাবে কি করতে হবে সেটাও জানেন এবং আমরাও সেভাবে কিন্তু তাদেরকে ট্রেনিং দিচ্ছি আমাদের আসলে প্রত্যেকটা গ্রাহক সেবা কেন্দ্রে প্রত্যেকটা ডেস্কই আসলে এক্সপার্ট এই ব্যাপারে সুতরাং আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নেই গ্রাহক আসলেই কিন্তু সেবাটা পাবেন এছাড়াও আমাদের কল সেন্টারে কিন্তু আমাদের গ্রাহকরা যে কোনো সময় কল দিতে পারেন তাদের ফোন নাম্বারটা অটোমেটিকলি রেজিস্টার হয় এবং সেখান থেকে কিন্তু ডিটেলস দেখতে পাবে যে এই সিমটা রেজিস্টার করা আছে কি না অথবা বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ থাকবে কি না পয়লা অক্টোবর থেকে যারা ফোন কিনবেন তাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে যে তাদের ফোনটা লিগাল এবং তাদেরকে এস এম নিশ্চিত হতে হবে যে এই ফোনটার নিবন্ধন আছে যদি না থাকে তাহলে ওনারা ফোনটা কিনবেন না কারণ ওনাদের এই ফোনটা আসলে নেটওয়ার্কে অ্যাক্টিভ হবে না এত কথার মধ্যে একটাই ছোট ঝামেলা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এখন কেউ যদি দোকানে গিয়ে ফোনটা কিনেন তাহলে ওনাকে কষ্ট করে কে স্পেস আইমে নাম্বার দিয়ে ওয়ান সিক্স ডবল জিরো টুতে একটা এসএমএস পাঠাতে হবে উনি একটা ফিটটি যতক্ষণ পর্যন্ত না উনি মেসেজটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি ফোনটা কিনবেন না সাহেদ আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ সালে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিটিআরসি ভাই চেয়ারম্যান সুব্রত রায় মোট্ট স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই আগামী শনিবার একই সময়ে হাজির হবে বিস্টক নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের